কি কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এখন যদি সুযোগ থাকতো মুক্তিযুদ্ধ ফিরিয়ে দিতাম, আমরা কি দুর্ভাগা জাতি মুক্তিযুদ্ধ করছিলাম। দেশের প্রধানমন্ত্রী কালো টাকারে সাদা করবে, সাদা করার জন্য 550 লক্ষ টাকা NBR জমা দিয়েছে। শাহিদুর রহমান ট্যাপা, ট্যাপা ভাই, আমরা যেটি আলোচনা করছিলাম বিষয়ে মাসুক ভাই যে বিষয়টি উত্থাপন করেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন বাজার, দ্রব্যমূল্য এবং আপনার দলের কাউন্সিল, তিনটি বিষয় আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। রাজনীতি আসলে যেটি KM আজম খান বললেন যে দোষারোপের মধ্য দিয়ে এগোচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুজন অত্যন্ত প্রিয় আলোচক এবং দর্শক শ্রোতা। মাসুক ভাই BNP, আজম ভাই আওয়ামী লীগ, এই দুইটি পার্টি এত অসুন্দর অসুন্দর কথা বলে কষ্ট হয়। কি কারণে মুক্তিযুদ্ধ করছিলাম, এখন যদি সুযোগ থাকতো ওই মুক্তিযুদ্ধ ফিরিয়ে দিতাম। মাসুক ভাই অনেক ভালো ভালো কথা বলছে, ইয়া করছে ওয়া করছে, আওয়ামী লীগ ইয়া করছে ওয়া করছে, কত কিছু করলো না, গণতন্ত্র শেষ। মাসুক ভাই নেতা আজিয়াউর রহমান সাহেব ভোটাভুটি করিয়া 100% ভোট পাইছে, হা না, এ হলো আমাকে দেশের গণতন্ত্র। আমরা কি দুর্ভাগা জাতি মুক্তিযুদ্ধ করছিলাম। দেশের প্রধানমন্ত্রী কালো টাকারে সাদা করবে, সাদা করার জন্য 550 লক্ষ টাকা NBR জমা দিয়েছে প্রধানমন্ত্রী দেশের নাম বলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই খালেদা জিয়া প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান, উনি 68 লক্ষ টাকা জমা দিয়ে কালো টাকা সাদা করছেন। এই হলো আমার মাসুক ভাইয়ের গণতন্ত্র। আজম ভাই আওয়ামী লীগের কিছু কিছু মানুষ সম্মান দিতে জানে না, শিখে নাই। যেমন তারেক জিয়া সাহেব, আজকের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হাসিনা বলে, ওই প্র্যাকটিসটা একটু আগে আমাকে আজম ভাই বলল, কাজল, কাজল কোনো ছোট না বড়, বলতে পারতো অ্যাডভোকেট কাজল সাহেব। এই যে প্র্যাকটিসটা আমাদের দেশেতে চলে গেছে, এই প্র্যাকটিস না না, আপনি তো বলছেন এই প্র্যাকটিসটা বেয়াদবি বা মানুষকে অসম্মান করা, বন্ধুটাই কালোজনরা আমাদের অসম্মান করা, এটা আমরা মানতে পারি না। এখন আসেন নির্বাচন, পাকিস্তান আমলে নির্বাচন দেখেছি আমি, বয়স তো কম হয়নি। স্বাধীনতার পরে জাতির জনকের নেতৃত্বে নির্বাচন দেখেছি, সেখানেও হেলিকপ্টার দিয়ে ভোট হয়েছে, তাহেরউদ্দিন ঠাকুরকে অবস্থা হয়েছে। আমার আপন ভাই কমরেড অলিউর রহমান লেবুকে 7ই মার্চে যে নির্বাচন হয়েছিল কমলেশ বেদজ্ঞ সহ, প্রকাশ্য দিবালোকে নির্বাচনের পরে গোপালগঞ্জের কুটালিপাড়ার টুপুরিয়া গ্রামে 5 জনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, আজকে পর্যন্ত তার বিচার হয়নি। আজকে পর্যন্ত আমার ভাই মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর 8-9 কমান্ডার ছিল, কমলেশ বেদজ্ঞ মুক্তিযোদ্ধার সেকেন্ড ইন কমান্ড ছিল, আজকে পর্যন্ত বিষ্ণু মানিকের বিচার হয় নাই। এই হলো আমাদের দেশ। বঙ্গবন্ধুর আমলে কোনো যেভাবে ভোটাভুটি হয়েছে, আমাদের আমলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদজন ক্ষমতায় ছিল, একই নিমিষে ভোটাভুটি হয়েছে, আপনি ভোট দেবেন কোথায়, যাকে খুশি তাকে দেন, ভোট দিয়ে গেছে হয়ে গেছে, ডিক্লার দিয়ে দিয়েছেন। খালেদা জিয়ার আমলে 101 কোটি 64 লক্ষ জাল ভোট বাট হয়েছে। এই যে এখন যে ভোটাভুটি হচ্ছে, সেই ভোটাভুটি একই। এখন প্রশ্নটা হলো এই যে ভোটাভুটি নির্বাচন হয়ে গেল, দ্বাদশ নির্বাচনটা, এই নির্বাচনে আমরা সবাই বিজয়ী হয়ে গেছি, BNPওয়ালা বলবে তারা বিজয়ী হয়েছে, কেন কী জন্য বিজয় হয়েছে, ভোট দেয় নাই, লোকজন যায়নি, জি হ্যাঁ, আমরা বলবো বিজয় হয়েছি, আওয়ামী লীগ বলবে বিজয় হয়েছে, আওয়ামী লীগ বলবে বিজয় হয়েছি। রাশেদ খান মেনন সাহেব নৌকো উঠে উঠতে 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 যে বিশাল একটা নেতা, নামের আগুনে বহু নেতা, এই নেতা ও নেতা, তিনবার নৌকো উঠলো, ওনার একটা দল আছে ওয়ার্কার্স পার্টি, বিশাল বিশাল কথা বলে, এক একটা কথার ওজন 100 টন, কিন্তু কাজটা হলো কিছু জানে না। নৌকো উঠে তাকে জিততে হবে, এখন দেখেন ঢাকায় 8 ছিল, আমার 8 উনি MP ছিল, নৌকোর MP, ধাক্কা মারে দিয়ে দিয়েছে ওই ইসে বরিশাল 3-এ, ওইখানে জাতীয় পার্টির MP আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী দিয়ে দিয়েছে জাতীয় পার্টির, ওইন তো ধাক্কা মারিয়ে দিয়েছে এবার 2, ভাগ্যক্রমে উনি জিতে গেছে। বড় নেতা ইনু ভাই, আরে বাবা বিশাল,
কোনো রকম আগের বার নৌকায় ঠিক 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 করতে করতে উঠে গেল। এবার শেষ পর্যন্ত যে নৌকোটা উঠছিল ওই নৌকোটা মানে তলা ফুটো টুটো ছিল, কাঠের নৌকো মনে হয়েছিল, উনি আর উঠতে পারেন না। এখন উনি গতকালকে দেখলাম বড় বড় কথা বলতেছে। আরে উনি যখন অর্থ তথ্যমন্ত্রী ছিল তখন উনি কী করছে? এই যে ডিএফি ইয়েগুলি বিজ্ঞাপনগুলি উনি বাসিয়ে বাসিয়ে নিজেকে লোকজন দিছে। আমারও পত্রিকা আছে, দৈনিক পত্রিকা নিজের, যার সার্কুলেশনও বেশি, বিজ্ঞাপন পাইতাম না, এরকম অনেকেই পাইত না। উনি বাসিয়ে বাসিয়ে ওনার কী কী লোক যে উনি কালকে দেখলাম বিশাল বড় বক্তৃতা করছে। আপনাদের দেয় নাই না? আমাকে, আমার কথা না, এরকম অনেককে দেয় নাই, উনি বাসিয়ে 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 বাসিয়া দিছে। আপনার দলের কাউন্সিল নিয়ে আমরা কথা বলতে চাই, কেন এই কাউন্সিল হলো, বা এটা কি ধারাবাহিক কোনো কাউন্সিল না হঠাৎ করে কাউন্সিল করা লাগলো? নিঃসন্দেহে ধারাবাহিক কাউন্সিল, 100% ধারাবাহিক কাউন্সিল। তাতে কি নির্বাচনের কোনো রেশ কিনা? না, নির্বাচনের কোনো রেশ না। আমরা, আমাদের দলের প্রাক্তন চেয়ারম্যান জি এম কাদের সাহেব, উনি 4 বছর টানা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে। দেশের জনগণ, জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। সবসময় সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন মানুষ উজ্জীবিত হয়। হঠাৎ করে ইলেকশনের কয়েকদিন আগে, ও এর মধ্যে আমরা আবার সারা ডিস্ট্রিক্ট থেকে আমাদের কর্মী বাহিনী নিয়ে আসতাম, 68 জন বক্তৃতা করছে, তারই মধ্যে 2 জন খালি সরকারের বিরুদ্ধে নির্বাচন করতে বলছে বলে 2 জনকে নামাই ফেলছে স্টেজ থেকে। এবং তখন জি এম কাদের সাহেব বলছিলেন যে আমি এটা দেখব, আমরা একক নির্বাচন করব, সরকারের তলবি হব না। নির্বাচনের কয়েকদিন আগ থেকে এই রাত 12টা একটা ওই কাদের সাহেবের বাসায় দাওয়াত, অমুক দাওয়াত, অমুক দাওয়াত, এই দাওয়াত দূত করে বেড়াচ্ছে। সাংবাদিকদের বলতো যে আমরা এটা আলোচনা করতেছি কীভাবে নিরপেক্ষ নির্বাচন হয়। 17 তারিখ নির্বাচনের প্রার্থীদের আমরা 287 সিসিতে নির্বাচন দিয়ে দিছি, আমাদের প্রতীক বরাদ্দ করে দিয়েছি, আমরা নির্বাচন করব একক। জি এম কাদের সাহেব বলছে আমি কোনো আপোষনামায় নির্বাচন করব না, কোনো ভিক্ষাবৃত্তিতে নির্বাচন করব না, আমরা একক নির্বাচন করব বলছে। পাল্লা যেদিনকে 17 তারিখ নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন হবে, 4টের সময় বলতেছে আমরা নির্বাচন করব সমঝোতার ভিত্তিতে, নাউজুবিল্লা। তখন হলো কি, আমাদের যে ক্যান্ডিডেটগুলি তারা নির্বাচন থেকে উঠে আসতে পারলো না। যখনই সমঝোতার ভিত্তিতে নির্বাচন আরম্ভ হলো তখন আমাদের যে ক্যান্ডিডেটগুলি, সেই ক্যান্ডিডেটগুলি আর মাঠে থাকতে পারলো না। এবং এই যে 26টা নির্বাচনের যে প্রার্থী আমরা দিয়েছিলাম, এই প্রার্থীটা আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এখন ওনার সিগনেচারে এই 26টা আসন সমস্ত জায়গায় সমস্ত নির্বাচন কমিশনে চলে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে 10টা দলটা নির্বাচনের পরে ভঙ্গুর হয়ে গেল, ক্ষীণ হইতে থাকলো। তখন আমাদের দলের যে এস.এ. সাহেবের সহধর্মিনী, উনি এসে দেখলো যে দল তো নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের একটা ফিরোজ কাজী কি বাংলাদেশে তৈরি হবে? হবে না। ফিরোজ কাজী, কাজী সাহেব আপনার মুক্তিযোদ্ধা, ফিরোজ কাজী সাহেব যুবলীগের নেতা ছিল, ফিরোজ কাজী মন্ত্রী ছিল, জগন্নাথ কলেজের ভিপি ছিল, বহিষ্কার করে দেবে। এই যে এই সিস্টেমগুলির জন্যে তখন এই আমাদের আমরা সহধর্মিনী এস.এ. সাহেবের আমরা পল্লী মাথা বলি, উনি আসিয়া লোকজন ডাকলো ডিস্ট্রিক্ট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটির জায়গা ওনার একটা, আমাদের গঠনতন্ত্র একটা আছে, আমাদের গঠনতন্ত্রতে যে গঠনতন্ত্ররা রাঙ্গাবাই সই করা, যখন রাঙ্গাবাই সেক্রেটারি ছিল, ওই গঠনতন্ত্র দিয়ে ওনার প্রধান পৃষ্ঠ বিষয়ের আমলে একটা ক্ষমতা দেওয়া ছিল, ওই ক্ষমতা বলে এই দুইজনকে আপনার জি এম কাদের সাহেব এবং মুজিবুল হক। শেষ করতে চাই, এখন প্রশ্নটা হলো আমরা জাতীয় পার্টিটাকে আলাদাভাবে সারা বাংলাদেশে আমরা শক্তিশালী করতে চাই। জি এম কাদের সাহেব তিনি সংসদে আর আপনারা রাষ্ট্রপতি, বিষয়টা এরকম কি না? সংসদে থাকবে ওনা, আমরা চাই উনি সংসদে থাকুন, সংসদে আছে বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ, সব। আমরা জাতীয় পার্টিটাকে আমরা আলাদাভাবে নতুন লিডারশিপ
তৈরি করতে চাইছে এই কারণে যে জাতীয় পার্টির গঠনগতা এখনো আছে এখন ক্ষয়িষ্ণু হয়ে গেছে মানুষ জাতীয় পার্টির নাম আর শুনতে চায় না জি সাধারণত আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য আমার আমাকে বিরোধী দলের নেতা বলছে পার্লামেন্টের দাঁড়ায়া আমরা গৃহপালিত বিরোধী দল আমরা এই গৃহপালিত পার্লামেন্টের দাঁড়ায় আমরা বলতে চাই না আমরা বলবো আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা বলতে চাই আমরা সত্যিকারের আমরা সরকার গঠন করতে চাই আমরা যদি সরকার গঠন করতে ব্যর্থ হই আমরা বিরোধী দল যাব সাধারণত আপনাকে অসংখ্য ধন্যবাদ